নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে। তো আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যাবেন, তাহলে আপনারা প্রাইমারির সংক্রান্ত যে কোনো খবর এবং প্রাইমারির মামলা সংক্রান্ত যে কোনো খবর সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তো আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি, আজকের বিষয়টি হচ্ছে শিক্ষকদের ইন্টারভিউ মামলা এখন সুপ্রিম কোর্টে, শেষ পর্যন্ত ইন্টারভিউ কবে হবে এই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আপডেট দিব আপনাদের। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি প্রবেশ করি আজকের ভিডিওতে। আমাদের রাজ্যে প্রায় দীর্ঘদিন ধরে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু জর্জরিত করে চলেছে কলকাতা হাইকোর্ট এবং চাকরি প্রার্থীরা। একের পর এক করা মামলায় প্রাথমিক পর্ষদ কিন্তু বারংবার অস্বস্তিতে পড়েছে এবং কোর্টে কিন্তু এই নিয়ে বারংবার জবাবদিহি করতে হয়েছে। সেই 2014 সাল থেকে যখনই চাকরি প্রার্থীরা তাদের বঞ্চনার কথা তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, তখনও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বারংবার ভর্তিত হতে হয়েছে। আমরা এর আগেও দেখেছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়কে বারংবার ডেকেছেন, বারংবার জরিমানা করেছেন এবং মানিক ভট্টাচার্য কিন্তু সবার সামনে আদালতে হাত জোর করে ক্ষমাও চেয়ে নিয়েছেন এ ধরনের ভুল হবে না বলে, তাতেও কিন্তু রক্ষে নেই। আপনারা জানেন বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেটকে কেন্দ্র করে যে দুটি নিয়োগ করেছিল, 2016 সালে 42,000 নিয়োগ করেছিল এবং 2020 সালে 16,500 নিয়োগ করেছিল, এই দুটি নিয়োগও কিন্তু দেদার দুর্নীতি করেছে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়, এবং প্রচুর টাকার খেলা হয়েছে বলে কিন্তু আদালতের দাবি ইডির। সেই জন্য কিন্তু মানিক ভট্টাচার্য আজকে সপরিবারে জেলের মধ্যে রয়েছেন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেলের মধ্যে রয়েছেন। আপনারা দেখছেন যে গোটা শিক্ষা দপ্তরটাই কিন্তু বর্তমানে জেলের মধ্যে রয়েছে। তবে এখন একটাই প্রশ্ন যে দুর্নীতি শেষ কোথায় এবং এই দুর্নীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছে। বর্তমানে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে যে সবাই জানে যে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না, আর এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলী মহাশয় এই 32,000 চাকরির নতুন করে আবার রিপ্যানেল করার নির্দেশ দিয়েছেন। উনি যথেষ্ট প্রমাণ সাপেক্ষে কিন্তু এটি বলেছেন এবং এই রায়কে চ্যালেঞ্জ করে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চের বিচারপতিও কিন্তু অর্থাৎ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিন্তু একই রায় বহাল রেখেছে যে নতুন করে 3 মাসের মধ্যে এই রিপ্যানেল করতে হবে 32,000 প্রাথমিক শিক্ষকের, রিজার্ভেশন রুলস মেনে এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া রয়েছে। এরপরে কিন্তু মামলাটি আবার উনি দেখবেন ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা, আবার এদিকে একটা বিষয় রয়েছে, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি, এই প্রক্রিয়া কিন্তু চলছে। গতকালই কিন্তু প্রায় 17 দফা ইন্টারভিউ শেষ হয়েছে, এখন রেজাল্ট বের করার পালা। আপাতত হয়তো ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কোনো ই নেই। তো বন্ধুরা, এখন শেষ পর্যন্ত এই ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, কেননা এই মামলাটি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের পর এখন কিন্তু বর্তমানে সেটিকে চ্যালেঞ্জ করে যারা চাকরি করছিলেন সে সমস্ত শিক্ষকরা কিন্তু ইন সার্ভিস টিচাররা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই চাকরি যারা করছিলেন তাদের আইনজীবীরা বলেন 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,000 নিয়োগ করে, এর মধ্যে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিল তখন 2016 সালে। এই অপ্রশিক্ষিত শিক্ষকদের যে প্যানেলটা, এই প্যানেলটাই কিন্তু কলকাতা হাইকোর্ট
রিপ্যানেল করার নির্দেশ দিয়েছেন। এখানেই কিন্তু মামলাকারীদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান যে আমার মক্কেলরা দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছে, এখন যদি তাদের চাকরি চলে যায় তাহলে তারা কর্মহারা হয়ে পড়বে, তাদের ফ্যামিলি আছে, এরকম বিভিন্ন কিন্তু বক্তব্য পেশ করেন। সুপ্রিম কোর্ট থেকে এখনও সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি। এই মামলাটি এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে, তাই এখন সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শেষ কথা। কিন্তু একটা বড় লাখ টাকার প্রশ্ন থাকছে যে এই 3 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি আদৌ 1,25,000 প্রার্থীর ইন্টারভিউ নিতে পারবে? সে ধরনের কোনো আপডেট কিন্তু এখনও উঠে আসেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। সুপ্রিম কোর্ট যদি ইন্টারভিউ নিতে বলেন তাহলে কিন্তু তারা ইন্টারভিউর দিকে এগোবেন, নইলে কিন্তু ইন্টারভিউ নেবেন না। তো বন্ধুরা, যাই হোক, আমাদের দেশের সর্বোচ্চ আদালতই ঠিক করবে কী হবে, এই 32,000 প্যানেলের ভবিষ্যৎ কী বা শেষ কথা কী হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে ডিপেন্ড করছে। এখন আমাদের বিচার ব্যবস্থার ওপরেই কোনো কিছু নয়, সমস্ত কিছুর মূল কিন্তু বিচার ব্যবস্থা। তো বন্ধুরা, যাই হোক, আজ এটুকুটাই ছিল আপনাদের জন্য আপডেট। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন, আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো আমার নব দিগন্ত চ্যানেলে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।